আসসালাম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আলোচনা করব কোম্পানির ট্রাইগন ট্যাবলেটটি নিয়ে যারা দূর করার জন্য এবং শারীরিক মানসিক ও শক্তি বৃদ্ধি করার জন্য কার্যকরী ভালো মেডিসিন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ট্রাইগন ক্যাপসুলটি যৌনশক্তি বাড়ানোর জন্য এবং শারীরিক মানসিক শক্তি বৃদ্ধি করার জন্য কতটুকু কার্যকর এবং এটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা কিভাবে খেলে আপনারা সর্বোত্তম ফলাফল পাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ বিষয়ক বিভিন্ন পরামর্শ ও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমাদেরকে ফেসবুক পেজে ফলো করতে পারেন কমফোর্ট মেডিকেয়ার নামে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন ট্রাইগন ট্যাবলেটটির উৎপাদন ও বাজেজাত করে থাকে হামদত ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ ট্রাইগন ট্যাবলেটটির জেনিক হচ্ছে আম্বরি ট্রাইগন ট্যাবলেটটির উপাদান হিসেবে কোম্পানি উল্লেখ করেছে মোটা বস লবঙ্গ সালেব মিস্ত্রি রুমি মস্তগি আম্বর জাফরান রগন বালশাম এবং স্বর্ণ তবক পরিমাণ মতো ট্রাইগন ট্যাবলেট এবং ক্যাপসুল দুইটি ফর্মেটে বাজারে পাওয়া যায় ট্যাবলেট এবং ক্যাপসুল দুটির কার্যকারিতা একই ট্রাইগন ট্যাবলেট বা ক্যাপসুলটির বর্ণনা ট্রাইগন পারস্পরিক ক্রিয়া বৃদ্ধিকারী সিনার জ্যাস্টিক্যালি অ্যাক্টিং মূল্যবান প্রাকৃতিক উপাদানের অনন্য সমন্বয়ে বিজ্ঞানসম্মতভাবে প্রস্তুত বহুমুখী গুণ সম্পন্ন আধুনিক ইউনানি মহৌষধ ইহা শারীরিক মানসিক শরীরবৃত্ত ও জীবনশক্তি বৃদ্ধি করতে কাজ করে ট্রাইগন শারীরিক দুর্বলতা এবং বার্ধক্যজনিত দুর্বলতা স্নায়বিক দুর্বলতা পক্ষাঘাত বিষণ্নতা যৌন দুর্বলতা ও মুখের দুর্গন্ধ দূর করতে কাজ করে ট্রাইগন ট্যাবলেটটি বা ক্যাপসুলটি মূলত যৌন দুর্বলতা দূর করতে কাজ করে মানসিকভাবে প্রফুল্ল রাখতে কাজ করে শরীরবৃত্ত শক্তি বৃদ্ধি করতে কাজ করে ট্রাইগন ট্যাবলেট বা ক্যাপসুলটির সেবন বিধি বা সেবন মাত্রা ট্রাইগন ট্যাবলেট এবং ক্যাপসুল দুটিরই একই রকম প্রতিদিন একটি করে ট্যাবলেট অথবা ক্যাপসুল এক থেকে সেবন সেবন করতে করতে হয় পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহারের পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রা সেবন করলে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না প্রতিনির্দেশ ইহার কোন প্রতিনির্দেশ নেই বেরো প্রতিক্রিয়া ট্রাইগন ট্যাবলেট অথবা ক্যাপসুলটিতে ব্যবহৃত যে যেকোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে বের প্রতিক্রিয়া দেখা দিতে পারে সতর্কতা অপ্রাপ্ত বয়স্কদের উত্তম বিশেষ সতর্কতা সকল ওষুধ করার পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন কারণ চিকিৎসক রোগীর সকল দিক বিবেচনা করে ঔষধ প্রয়োগ ও ঔষধের ডোজ নির্ধারণ করে থাকেন আমার কথা বা বর্ণনা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই ওষুধটি সম্পর্কে ব্যাসিক ধারণা দেওয়ার জন্য সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগাল্যান্ড বাইরে রাখুন ট্রাইগন ট্যাবলেট অথবা ক্যাপসুলটি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে কমেন্ট করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার মাধ্যমে বন্ধুদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ